চাকরি প্রার্থীদের অবস্থা বুঝেই চলতো দর কষাকষি, তবু গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য চন্দন মণ্ডলের রেট ছিল মাথাপিছু 8 থেকে 12 লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ছিল 14 থেকে 15 লক্ষ টাকা। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য দিতে হতো 15 থেকে 20 লক্ষ টাকা। কিভাবে স্কুলের এক চতুর্থ শ্রেণী কর্মী থেকে চন্দন মণ্ডল কোটিপতি হয়ে ওঠেন তা নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে প্রায় হাজার দেড়েক প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন চন্দন মণ্ডল, তাকে ক্রমাগত জেরা করে সেই তথ্যই খতিয়ে দেখছে সিবিআই এর আধিকারিকেরা। সূত্রের খবর, প্রাথমিক, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকের চাকরি থেকে শুরু করে স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি যার যেরকম চাকরির চাহিদা সেই রকমই মেটাতেন শতরঞ্জন, তার জন্য রেট বেঁধে দিয়েছিলেন তিনি। সেই এলাকায় বহু যুবককে নিয়োগ করেন, তার এজেন্ট এবং সাব এজেন্টদের হিসেবে টাকা তুলতে শুরু করেন এলাকার বহু যুবক, এবং প্রাথমিক পর্ষদ থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দপ্তরে অবাধ যাতায়াত ছিল চন্দনের। প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ সূত্র ধরে প্রথমে উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় এবং ক্রমে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা ছড়িয়ে দেন নিজের এজেন্টদের। তার টাকার বিনিময়ে প্রার্থীদের চাকরির ব্যবস্থা করা হতো এমনটাই সূত্রের খবর। Bak 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 b